পুরনো সভ্যতা এবং অজানা সব শহরের রহস্য মানুষকে বারবার নিয়ে যায় অতীত অনুসন্ধানের দিকে। সন্ধান মেলে অতীত ঐতিহ্য ও সভ্যতার। এবার বুলগেরিয়ায় সন্ধান মিলল কয়েক হাজার বছর পুরনো গ্রিক দেবতার ভাস্কর্যের। গ্রিক পুরাণের দেবতাদের বার্তাবাহক হারমিসের আদলে তৈরি এই ভাস্কর্যটির সন্ধান মিলেছে একেবারে অক্ষত অবস্থায়। একটি নর্দমা খননের সময় এর খোঁজ পাওয়া যায়। কয়েকদিন ধরে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাচীন শহর হেরাক্লিয়া সিনটিকায় খোঁড়াখুঁড়ি করছিলেন প্রত্নতাত্ত্বিকদের কয়েকটি দল। গ্রিক সীমান্তের কাছের এই শহরটি পুরনো নিদর্শনের জন্য বেশ সুপরিচিত। গবেষণার জন্য প্রায়ই শহরটিতে প্রাচীন নিদর্শনের সন্ধান করেন প্রত্নতত্ত্ববিদরা। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে 6.8 ফুট উচ্চতার ভাস্কর্যটির সন্ধান পান বুলগেরীয় প্রত্নতত্ত্ববিদরা। তারা জানান, 388 খ্রিস্টাব্দে শক্তিশালী একটি ভূমিকম্পের পর হারমিসের ভাস্কর্যটি কাদামাটির আবরণ দিয়ে যত্ন করে মাটিতে পুঁতে রাখেন বিলুপ্ত শহরটির বাসিন্দারা। ফলে এত বছর পরও ভাস্কর্যটিকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা জানান, গ্রিক দেবতা হারমিসের ভাস্কর্যটি মূলত রোমান সংস্করণ। এত বছর পর অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাস্কর্যটি দেখার সুযোগ হয়েছে আমাদের। আমি খুবই খুশি যে এটার মাথাটা অক্ষত ছিল, যদিও 4th শতকের ভূমিকম্পের কারণে এটির হাতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রত্নতত্ত্ববিদরা আরও জানান, রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরও হেরাক্লিয়া সিনটিকার পেগান ধর্মাবলম্বী বাসিন্দারা ভাস্কর্যটি সংরক্ষণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভূমিকম্পে শহরটি ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। আনুমানিক 500 খ্রিস্টাব্দের দিকে শহরটির পরিত্যক্ত ঘোষণা করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ।